নাই মটন সিজি সিজি ঠিকঠাক। একদম ঠিক গ্রেভি, পুরা গ্রেভিটা পুরা ঠিক গ্রেভি। আপনার দেখা পাই এটি চিকেন বিরিয়ানি 2 পিস, চিকেন বিরিয়ানি এটি মটন রহিলা 3 পিস খন্ডে রহিলা, পাপা আউ সেটা 3 4 পিস খাওছেন, এটি ছড়া ভজা কচুম্বর আর এটি রহিলা গ্রেভি। লেগ পিস লেগ পিসটা বহুত বঢ়িয়া সিজিছে। হ্যালো ভাই নমস্কার, কেমিতি অছেন আপনার মানে সবু? তো আজর এই মু স্পেশাল ছাড়খাই ব্লগ আপনার সমস্ত স্বাগত করছি মো ইউটিউব চ্যানেল কু। সো ছাড়খাই একচুয়ালি পড়াইলি কাল, আজ হচ্ছে বুধবার মঙ্গলবার ছাড়খাই ছিল, কিন্তু আমি কাল ছাড়খাই বলে কিছু করে নতুন, খালি জাস্ট অন্ডা হি খাই দিয়েছিল। ছাড়খাই করবো কেন, কেন কোপার্টি মাত্র ছাড় খাই গেলে ছাড়খাই করবি। এনিওয়ে সে যা পাড়া পাই মু মঙ্গলবার দিন অন্ডা টিকে খাই দিয়েছিলি, আর বাকি আজ হচ্ছে বুধবার। আমি যাচ্ছি নিউটন হোটেল, নিউটন আসকার গোটে হোটেল নিউটন বলে খুলছে, সেটি মুখে ট্রাই করি, তো আজ যা সেটির কম টিকি ট্রাই করি আসবা। তো যা গোটে নূ হোটেল কু যা, হোটেল নিউটন, সেটি কোণ অাইবা কেমি কম খাইবাটা লাগুছে, দেখি দেখি আসবা। সস্টে টিউন ভিডিওটা আগু দেখুন। তো আমি আসি পৌঁছি গলু হোটেল নিউটন রে, মো পছপটে দেখিপারে এইটি হচ্ছে হোটেল নিউটন তলুকু অছি, বাকি এটা হল অছি বিজু পট্টনাক স্কোয়ার রু টাউন ওয়ার্ডস টুয়ার্ড আমার বসষ্ট্যাণ্ড গলা বাটরে পড়ব হোটেল নিউটন। আউ সাইডরে অছি ট্রক মালিক সংঘ, ট্রক মালিক সংঘ সাইডরে হি হোটেল নিউটন অছি। তো চাল ভিতরকু যা, টিকে খাইবা কোণ এইটি দেখিবা কোণ খাইবা। তো এটা হচ্ছে বিজু পট্টনাক স্কোয়ার, একটু আমি তলকু এপটে গলে নিউ বস স্ট্যান্ড, আউ এটা হচ্ছে হোটেল নিউটন। তন্দুরি বাটি আছে যেটা কি রাতে ওপেন হুয়ে, বর্তমান তন্দুরি বাটির কিছু কাম নাই, বাকি এটা এমনি অন্ডারগ্রাউন্ড অছি, তো যা ট্রাই করবা। আউ আমার এটি ভেজ নন ভেজ দুইটি জায়গা হব, রেডি আইটমের রাউন্ড মিলস রয়েছে, আউ আপনার ভেজর যে আইটম কে ছতু কুহতু পনির কুহতু, আউ মিক্স ভেজ হব, আউ ছতু চিলি হব, ছতু পকোড়া হব, ছতু মশলা হব, সেমিতি পনির চিলি হব, পনির মশলা, পনির পকোড়া, পনির ভর্তা আমার এটির স্পেশাল, পনির ভর্তাটা আমার এটা সবুঠ ভালো হব, পনির ভর্তা এবার খাই দেখিয়ে পনির ভর্তাটা মস্ত লাগে। আউ নন ভেজরে মটন হব, চিকেন হব, পকোড়া হব, চিংড়ি হব, মাছ অন্ডা সব হব। তো চিকেন কষাটা ভালো রয়েছে প্রায়, চিকেন কষা মটন বি ভালো রয়েছে, কিন্তু চিকেন কষা ফেমস আমার যা হলে রাউন্ড মিলটা সত্তরটা। এটা রখা হয়েছে সবু বর্গর লোক আসিপারে, 70টার আরম্ভ করি সবু বর্গর লোক আসি বলে এটা 70 লোয়েস্ট স্টার্টিংটা রখা হয়েছে। হ্যাঁ এসি রুম অছি, আউরি এইটি গোটে বর্থডে সেলিব্রেশন হল গোটে এবার অছি আগুকু, এই রুমটা গোটে সেটা আপনার দেখি দিয়ে কত ভালো অছি, এই রুমটা গোটে বর্থডে সেলিব্রেশন হব, আর সেইটা এসি পাই চার্জেস অছি, আও এসিটা নূয়া লুকরে করা হয়েছে, আও যেমনি এটা আখপাখে নাই, আও ফ্যামিলি আসিকি বসিকি আরামসে খাইপারি, এটু ডিস্টার্ব কিয়ে করি হব না, আও আরামসে আসি খাইবে। আমি আসি পৌঁছ বসিছু, সে তাঙ্কর গোটে এসি কাউন্টার অছি সেটি বসছু, আও বিরিয়ানি গোটে অর্ডার হয়েছে, আও ভাত মটন গোটে অর্ডার হয়েছে, তো ভাত মটন তো পলাই আসলে বিরিয়ানিটা আমি ভাবিছি বিরিয়ানিটা আসলে খাইদেবা, বাকি ভাত মটনটা পুরা এবার গরমা গরম বাহারি আসছে। এটা আমার বিরিয়ানি বি পলাই আসলা, রখ এটা আমার ছনা ভজা বি পলাই আসলা, এটি গোটে পিস গোটে অটে পিস গোটে
एकदम बढ़िया राइस भी एटा राइस साथरे अछि ग्रेवी ओडे अछि आ कचुंबर अछि हाउ मटन भी टिके ट्राई करबा हमें मटन भात पापा खाए पापा हाय कर दियो फर्स्ट हाय करो आपण ने पापा को हाय कर दियो दु कमेंट रे हमें एटु गोटे फीस्ट मो चाखी दु ना ना एक दो तीन चार पांच छह पीस पूरा मटन एकदम ठीक ग्रेवी पूरा ग्रेवी का पूरा ठीक ग्रेवी वो मोर दी पीस मटन ले ना दो सारी पीस ना 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 अरे सो टोटल हला मोर आज खाइबा तो मु भी साधा ही खाई थाने बट आपन देखा पई एठी चिकन बिरयानी दु पीस चिकन बिरयानी एड मटन रहला तीन पीस खंड रहला पापा आ साइड तीन चार पीस खाउ जों एड छणा मजा कचुंबर आ एड रहला ग्रेवी मस्त खियाडे हम एब तो खाइबा स्टार्ट करवा केमी कौन लगुच मु कह पापा भी रिव्यूटा टी कहीदे पापा के लगुच मटन टा ଭଲ ସିଝିଛି ଆଉ ବହୁତ ଭଲ ଗରମ ଗରମ ଭଲ ଖାଇ ଗରମ ଭଲ ଲାଗୁଛି ବହୁତ ଲାଗୁଛି ହଁ ଭଲ ଖାଇଛି ଭଲ ଲାଗୁଛି ଭଲ ଅଛି ହଁ ବହୁତ ବଢିଆ ଅଛି ବହୁତ ବଢିଆ तो चलो पापा तो खाई की कहले बहुत बढ़िया मुझे खाई की देखी कम लगुच मटन टा फर्स्ट ट्राए कर देखा आजी था बोधे फिर भी मटन को झोकाड़ी भी खाइबार गोटे अलग स्वाद अच्छे टेस्ट बहुत बढ़िया अच्छे ବିରିୟାନୀ ଟ୍ରାଏ କରିବା ବିରିୟାନୀର ବୋଧେ ହୁଏ ଚିକେନ ଗ୍ରେଭି ଗୋଟେ ଦେଇଛନ୍ତି ଆଉ ଭଲ ଅଛି ଗ୍ରେଭିଟା ବଢ଼ିଆ ଅଛି ଇଏ ଗଲା ବିରିୟାନୀ ଗରମ ଗରମ ବିରିୟାନୀ ପୁରା जूसटा जो बिरयानी टाइम बहुत बढ़िया लगे आम सादा भात खाई देखिए मैंने बिरयानी राइस टा खाली ट्राए कर टेस्ट अच्छे भाई जहाँ को टेस्ट अच्छे लेग पीस आउ गोटे बाइट बिरयानी ना ଲୋକଙ୍କୁ ଟିକେ ନର୍ମାଲ ମସଲା ବାଲା ବିରିୟାନୀ ଭଲ ଲାଗେ ଆଉ କେତେଜଣ ବିରିୟାନୀରେ ବହୁତ ମସଲାଟା ଭଲ ଲାଗେ ଏଇଟା ସେ ଟାଇପ୍ର ବିରିୟାନୀ ନାହିଁ ଯେ ଯେଉଁଟାରେ କି ଟିକେ ହେଭି ସାଇଡ୍ ଅଫ୍ ମସଲା ରହିବ ଆଉ ଲେଗ୍ ପିସ୍ଟା ବି ବହୁତ ବଢ଼ିଆ ସିଝୁଛି ଯାହାକୁ
ଆହୁରି ଏତେ ବଡ଼ ପିସ୍ ଚିକେନ୍, ଟୋଟାଲ 2 ପିସ୍ ଚିକେନ୍ ଦେଇଛନ୍ତି, ବଡ଼ ବଡ଼ ସାଇଜ୍ର ଅଛି ଆଉ ଭଲ ସିଝିଛି ବି, ଦେଖିପାରୁଥିବେ ଏଇଟା ଜୁଇସି ଜୁଇସି ଅଛି, ଭଲ ସିଝିଛି ବି ଚିକେନ୍ ଗୁଡ଼ା। ଅଭିୟସ୍ଲି ଟିକେ ହଜମ କରିବା ପାଇଁ କଚୁମ୍ବର ବି ଦେଇଛନ୍ତି, ଭଲ ରହିବ ନାଇଁ। ମଟନ ସିଝିଛି ସିଝିଛି, ଗୋଟେ ଗୋଟେ ପିସ୍ ସିଝିନି ବୋଧେ, କିନ୍ତୁ ସିଝିଛି ଠିକ୍ ଠାକ୍। ଟେଷ୍ଟ ବହୁତ ବଢ଼ିଆ, ଯୋଉ କ୍ରେଭିଡ଼ାର ଗ୍ରେଭିର ଟେଷ୍ଟଟା ବହୁତ ହି ବଢ଼ିଆ ଅଛି। ମସଲାଟା ପୁରା ଦବେଇକି ଦବେଇକି କଷା ହେଇଛି, କଷିଲା ପରେ ଯାଇକି ଗ୍ରେଭିଟାକୁ କରିଛନ୍ତି, ଅସମ ଅସମ। ଆଉ ଏଇଟା ବି ବୋଧେ ସେଇ ଗ୍ରେଭିଟା ହିଁ ଦେଇଛନ୍ତି, ମୁଁ ଏ ଭାବୁଛି ଭାତ ମଟନ ଖାଇଥିଲେ ଭଲ ହେଇଥାନ୍ତି। ଚାଲ ତ ମୁଁ ମୋର ବିରିୟାନୀ ଏନ୍ଜୟ କରୁଛି, ଏଇଟା ଦେଖନ୍ତୁ ଏଇଟା ଆମର ଏସି ରୁମ୍ କମ୍ପାର୍ଟମେଣ୍ଟଟା, ଡିମ୍ ଲାଇଟ୍ ଅଛି ଏଠି, ଆମର ଗୋଟେ ଭଲ ଲାଇଟ୍ ଲାଗିଥିଲା ତ ମୁଁ ଏ ପାଖରେ ବସିଯାଇଛି, ବାକି ଏଠି ଏସି ଫୁଲ୍ ଏସି କେବିନ୍ ଗୋଟେ କରିଛନ୍ତି, ବାହାରେ ଆପଣମାନେ ନର୍ମାଲ୍ ଖାଇପାରିବେ ଆଉ। ବର୍ତ୍ତମାନ ପାପା ଧରିଦେଇଛନ୍ତି କ୍ୟାମେରାଟା, ଆମ ଦୁଇ ଆଡ଼ୁ କ୍ୟାମେରାରେ ଫୋକସ୍ ଅଛି। ବିରିୟାନୀଟା ଭଲ ଅଛି, ରେଟ୍ କେତେ କ'ଣ ଅଛି ସେଇଟା ଦେଖିବା। ଗ୍ରେଭିଟା ମସ୍ତ ଅଛି, ଲାଷ୍ଟ ପିସ୍ ମଟନ୍ ଅଛି ମୋ ପାଖରେ, ତାକୁ ଏ ଗ୍ରେଭିରେ ଲଗେଇ ଖାଇଦ। ତାପରେ ପରେ ଚିକେନ୍ ଲେଗ୍ ପିସ୍, ମୁଁ ଖାଇବାଟା ଫିନିଶ କରୁଛି, ତାପରେ ଡିଟେଲ୍ସ କହୁଛି କେତେ କ'ଣ ପଡ଼ିଲା କ'ଣ ରହିଲା ଆପଣଙ୍କୁ କେତେ କ'ଣ ଲାଗିବ ହୋଟେଲ ନ୍ୟୁଟର ଷ୍ଟେଟିଓ। ବହୁତ ରାଇସ୍ ଦେଇଛନ୍ତି, ରାଇସ୍ର କ୍ୱାଲିଟି ଏବେ ବହୁତ ବଢ଼ିଆ ଅଛି, ଗୋଟା ମସଲା ଫସଲା ପଡ଼ିକି ପୁରା ପାଗେଇକି ହେଇଛି ବିରିୟାନୀଟା, ପୁରା ମଟନ୍ରେ ମନଟା ରହିଗଲା। ଆଉ ଥରେ କେବେ ଗୋଟେ ଦିନ ଆସିକି ବାଗେଇକି ପୁରା ମଟନ୍ ଖାଇଥିଲି, ନର୍ମାଲ୍ ରାଇସ୍ ମଟନ୍ ବହୁତ ହି ବଢ଼ିଆ ଲାଗିବ ନିଶ୍ଚୟ। ମୁଁ ଯେଉଁଠି ମଟନ୍ ଖାଉଛି ଏମିତି ବିରିୟାନୀ ସାଥିରେ ଖାଉଛି ତ ଏତେଟା ଖାସ୍ ଲାଗୁଛି ମୋତେ ମଟନ୍ଟା, କିନ୍ତୁ ମଟନ୍ ଖାଇବା ଖାଲି ସିମ୍ପଲ୍ ରାଇସ୍ ଆଉ ମଟନ୍ ଖାଇବା, ତା'ର ଯେଉଁ ଟେଷ୍ଟ ଆସିବ ତା ସାଥିରେ ଯଦି ଏମିତି ରାଇସ୍ ଫାଇସ୍ ବିରିୟାନୀ ଫିରିୟାନୀ ଖାଇଦେଉଛନ୍ତି ତ ଏତେଟା ଖାସ୍ ଲାଗେନି। ଯେବେ ବି ଖାଇବେ ସାଧା ଭାତ ମଟନ୍ ଖାଲି ବିନ୍ଦାସ୍ ମସ୍ତ ବଢ଼ିଆ ଲାଗିବ। ସରିଲା ରେଡ଼ି ଆଉ ମସ୍ତ ଶାନ୍ତିରେ ଗୋଟେ ଆଜି ଖିଆଡ଼ ହେଲା, ମସ୍ତ ଛାଡ଼ ଖାଇ ଖିଆଡ଼ ହେଲା, ଛାଡ଼ ଖାଇ ତ ନାହିଁ ବାହାରେ ଗୋଟେ ଖିଆଡ଼ ହେଇଗଲା, ଆଉ ମଟନ୍ଟା କେବେଠୁ ଖିଆ ହେଇନଥିଲା, ଲାଷ୍ଟ ଖାଇଥିଲି ଦାରିଙ୍ଗବାଡ଼ିରେ, ତା'ପରେ ଖାଇଥିଲି ନ୍ୟୁ ବିରିୟାନୀରେ ବିରିୟାନୀ ଖାଇଥିଲି, ମଟନ୍ ଖାଇନଥିଲି, ତ ଆଜି ଗୋଟେ ମଟନ୍ ଖିଆଡ଼ ହେଇଗଲା। ତା'ପରେ ବେଶୀ ସମୟ ରହିଲୁନି ପଳେଇ ଆସିଲୁ, ହଁ ତ ପ୍ରାଇସିଂନା ମୁଁ ଏକ୍ଜାକ୍ଟ ପ୍ରାଇସିଂଟା ତ ମୁଁ ଜାଣିନି କାହିଁକିନା ବାପା ପୁରା ବିଲ୍ଟା ପେ କଲେ, ବଟ୍ ରିଜନେବୁଲ୍ ପ୍ରାଇସ୍ କହିଲେ, ଟୋଟାଲ୍ ଆମକୁ ପଡ଼ିଲା 300 ଟଙ୍କା, ସବୁ ଯେତିକି ଥିଲା ସବୁ 300 ଟଙ୍କା ପଡ଼ିଲା, ସୋ ରିଜନେବୁଲ୍ ପ୍ରାଇସ୍ ମୋତେ ଲାଗୁଛି। ଆଉ ଯଦି ଆପଣମାନେ ଟ୍ରାଏ କରୁନା, ଯଦି ନ୍ୟୁଟନ୍ ବିଷୟରେ ଜାଣିନାହାନ୍ତି ତ ଯାଇକି ଟ୍ରାଏ କରନ୍ତୁ, ଆଉ ଆପଣ କମେଣ୍ଟରେ କୁହନ୍ତୁ କେମିତି କ'ଣ ଲାଗିଲା। ସୋ ଷ୍ଟେଟ୍ ତ ଦେଖା ହେବ ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓ ସାଥିରେ, ମୁଁ ହେଉଛି ରଜତ ଆଉ ଆପଣ ନେଇଥିଲି ମୋ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ଆଇଓ ବ୍ଲଗ୍, ଯଦି ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରୁନାହାନ୍ତି ଏବେ ହିଁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦିଅନ୍ତୁ, କାହିଁକିନା ଏମିତି ମଟନ୍ ଭିଡ଼ିଓ ଆମେ ଆଗକୁ ବି ବହୁତ ସାରା ଆଣିବାକୁ ଯାଉଛୁ।